বস। নাইম খানের যে ফ্ল্যাট করতেছে, চান্দাকে দিছে নাকি? জিনা বস। কি হুনাইলি রে তুই আমারে? হ্যাঁ কি হুনাইছস? আপনারা কি জানেন না, আপনারা কি জানেন না, চান্দা না দিলে আমার মটকা গরম হয়ে যায়। আর তুই জানোস না, চান্দা না দিলে গলাঘাটটা জবাই কইরা দিবি, তারপর চান্দা তুললে নিয়ে আসবি। তুই কি হুনাইলি আমারে? আরে ওই বিল্লাল। জি বিল্লাল। তুই কি হুনাইলি আমারে? আপনারা জানেন না আমি দৈনিক একটা কইরা কুরবানি দেই, জবাই করি। তুই জানোস না। জানি। কি কুরবানি দেই শুনবেন না? শুনে হাতি কুরবানি দে, হাতি, মহিষ, না হলে একটা মুরগি, কেতপ কইরা কুরবানি দে। কারণ কুরবানি দিতে দিতে আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে, কুরবানি লাগবই। আর ওই বিল্লাল, জি বস, শুন তোর একটা কথা বলি। জি বস। পরবর্তী ওই ফারুক, ওই ফারুকের একটা প্রজেক্ট আছে, এটা চান্দা দেওয়ার কথা। মাগার যদি চান্দা না দেয় রে, তাহলে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যায়। সাবধান করে দিতেছি, চান্দা লইয়া এরপরে আমার কাছে আইবি। ওই দর্শক, তোরা কি জানোস না, চান্দা না পাইলে আমার মাথা গরম হয়ে যায়। তোরা কস না কে তারে? হ্যাঁ তোরা কস না কে রে? গলা গাইটা দিমু, সাবধান হইয়া যা। এই বিল্লা, জি বস। চান্দা কিন্তু এবার আমার চাই, তা না হলে কিন্তু তুই জব হইয়া যাবি। জি বস। সাবধান হইয়া যা, ঠিক আছে? তো দর্শক, একটু দুষ্টমি করলাম। আমাদের শ্রদ্ধেয় অভিনেতা ডিপজল ভাইয়ের ডায়লগগুলো আমার কাছে খুব ভালো লাগে, তো একটু ট্রাই করছি, কেমন পেরেছি জানি না। তবে যদি একটু হলেও পেরে থাকি, যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কি মানা টিভির পাশে থাকবেন সবাই। আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন ভালো ভালো ভিডিও যাচ্ছে, তো আপনারা ভিডিওগুলো দেখবেন। নাটক যাচ্ছে, শর্ট ফিল্ম যাচ্ছে, ফানি ভিডিও যাচ্ছে, সব কিছু যাচ্ছে, প্রতিদিন ভিডিও যাচ্ছে। তো আমাদের চ্যানেলটি আপনারা ফলো করবেন সবসময়। তো ভালো থাকবেন সবাই, এবং ভালো ভালো কাজ আশা করি উপহার দিতে পারবো। আল্লাহ হাফেজ।